শেষে বলে দিলেন যেটা আমি বলছিলাম প্রথম দিকে হে অর্জুন সাঁত্রিশ নম্বরে প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে জ্ঞানরূপ অগ্নি তেমনই কর্মসমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেয় আমি যেটা আমার খুব ভালো লাগে জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা হুম অর্থাৎ যেমন উদাহরণ যেমন শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন যেমন ইন্ধনকে মানে কাঠকে যেমন আগুন পুড়িয়ে দেয় অবশেষে কেউ থাকে কোনো কাঠ অবশিষ্ট থাকে যে কাঠ বলবে দেখো কেমন আগুন জ্বালালাম এই দেখো দেখো আমার আগুন থাকে না তো ঠিক তেমন যদি জীবন সত্যি কাটাও সুন্দর কাটাও না সত্যি জীবন কি পূর্ণরূপে বাচ্চ জীবনে কখনো কোনো জিনিসে তোমার ক্রেডিট নেওয়ার ইচ্ছা হবে না এটা লক্ষণ জেনে রেখো যদি মনে হচ্ছে যে লোকই আমাকে একটু বাহাবা দিক ঠিক বাচ্ছ না তুমি নিজের চোখে চোখ মেলাতে পারো তুমি অন্যের চোখে নিজেকে খুঁজছো এই জীবন যেমন কাঠ আর বেঁচে থাকে না কতখানি আগুন উঠলো তার ক্রেডিট নেওয়ার জন্য কোনো গলায় তার মেডেল ঝুলিয়ে দেওয়া যাওয়া সম্ভবই নয় কারণ সে পুরে শেষ হয়ে যাবে ঠিক তেমনই যে সম্পূর্ণরূপে সুন্দরভাবে এই মুহূর্তটাকে জীবনকে বুঝে বেঁচেছে সে তার পর মুহূর্তের কোনো আশা থাকবে না এই মুহূর্তে দেখো তুমি কি চাইছো জীবনে একদম নিষ্কপটভাবে প্রত্যেকেই ও একা নয় এবং সেটা করো আর কিচ্ছু করার নেই এর পরেই থাকে প্রশ্ন বাবা মা কি বলবে ভবিষ্যতে কি হবে গুলি মারো ভেজে মেয়ে ভেজা শোর করতা হ্যাঁ হম তো এই ভেজাতে এত আওয়াজ করতে দিলে চলবে না তো বলছে জ্ঞানরূপ অগ্নি তেমনই কর্মসমূহকে কর্মসমূহকে ভস্মীভূত করে দেওয়ার অর্থ হলো কর্তাকে ভস্মীভূত করে দেওয়া অর্থাৎ ক্রেডিট নেবার মতো কেউ নেই তেমনই যদি সত্যিই জীবনে জ্ঞানরূপ অগ্নি থাকে দেখো জ্ঞানরূপ কি এমন নিয়ে নিও না জ্ঞানরূপ অগ্নি কখনো সূর্যের মতো হয় না সূর্যের মতো হয় কারণ সে ব্যর্থ জিনিসগুলোকে শেষ করে দেয় এই অর্থে সূর্যের মতো নাহলে জ্ঞান রূপ অগ্নি সবসময় শীতল করে এই জন্য আমাদের অর্ধচন্দ্র দেখিয়েছে মাথায় মন সমাহিত সমাহিত মনই জ্ঞান ঠিক আছে তো সমাহিত মন নিয়ে এখন করো তোমার যদি কারো যদি মনে হয় যে আমি একটা এইভাবে জীবন কাটাবো এইভাবে কাটাও যে একটা কনফিউশন কনফিউশন বেচোনা অ্যাঁ জ্যোতিষরঞ্জীমা যেটা বলতেন যে দেয়ার শুড নট বি এনি আনসল্ভ কোশ্চেন ইন ইওর মাইন্ড কোনো অমীমাংসিত প্রশ্ন নিয়ে জীবন বেচো না মীমাংসা করে ফেলো জীবনের রহস্য অন্য জীবনের রহস্য উদ্ঘাটন হয় না তুমি পরশু বাঁচবে কিনা তুমি জানো না কিন্তু এই মুহূর্তে যদি কোনো প্রশ্ন থাকলে সমাধান করো কারণ তুমি পরশু বাজবে কিনা তুমি জানো না পরশুর জন্য প্রশ্ন রেখে দিও না তাহলে কি একদিকে প্রশ্নের সমাধান করো কিন্তু পরশুদিনকে তোমার অস্তিত্ব এই প্রশ্নের মুখে পড়বে কিনা তুমি জানো না আর যেহেতু জানো না তাই এখন সমাধান করো ধীরে ধীরে মা বুঝবে বাবা বুঝবে বাড়ির লোক বুঝবে স্ত্রী বুঝবে স্বামী বুঝবে তারপর আমি করব এই ভুলটি করো না যেটি করার করো হ্যাঁ এবার তুমি যদি বলো যে গাছ পুঁতেছি এখনই আম হবে তা হবার নয় ওটা তো প্রজ্ঞা আমাদের মধ্যে ওটা তো থাকবেই যে মহাজ আপনি বললেন যা হবে এক্ষুনি আমি এই মুহূর্তে প্রজ্ঞান চাই আবার আমি বলতে হ্যাঁ এই মুহূর্তেই জ্ঞান হতে পারি যদি বিবেকানন্দের মধ্যে তোমার বৈরাগ্য থাকে এই মুহূর্তে হয়ে যাবে কোনো রামকৃষ্ণ বলতে হবে হ্যাঁ দেখাতে পারি আর তুমি যদি না থাকে বলে এমনও তো হতে পারে মহাজ আপনি রামকৃষ্ণ নন আমি তো নই বুঝতে কোনো সন্দেহ নেই তখন বিবেকানন্দ আমাকে দেবেন্দ্রনাথ ভেবে অন্য কাছে চলে যাবে কিন্তু উত্তর ছে পাবে যার মধ্যে অত তীব্রতা যে এই মুহূর্তে উত্তর চাই সে কোনো না কোনোভাবে এই মুহূর্তে উত্তর পাবে বটকৃষ্ণ পারবে না তো রামকৃষ্ণ পারবে কেউ না কেউ তো উত্তর তাকে দেবেই এটা রামকৃষ্ণের সৌন্দর্য নয় রামকৃষ্ণ সৌন্দর্য তার কাছে রামকৃষ্ণের সৌন্দর্য কি উত্তরের মধ্যে এত ক্ল্যারিটি কি বলছিস তোর থেকে বেশি স্পষ্ট দেখি তাকে তোকে তো আমি ধোঁয়াশার মধ্যে দেখছি অর্থাৎ জীব কি শরীর কি এগুলো তো ধোঁয়ার মতো আমি তো এক চেতনাকে খেলতে দেখছি তোর থেকেও মাকে স্পষ্টভাবে দেখি বিবেকানন্দ স্টান্ট চুপ হয়ে গেলেন একদম নড়তে পারছেন না শুনে এত উত্তর ডজন ডজন লোককে জিজ্ঞেস করেছেন কেউ এত ক্ল্যারিটি দিয়ে আর এত অহংকারের ক্ল্যারিটি না শ্রীরামকৃষ্ণ তো প্রেমপূর্ণ ছিলেন বড় প্রেম দিয়ে বলছি সহজভাবে সরলভাবে বলছেন হ্যাঁ নিশ্চয়ই আপনাকে আপনি কি ভগবানকে দেখেছেন বলছি হ্যাঁ নিশ্চয়ই স্বামীজি টুক থপমতো খেলেন হ্যাঁ দেবেন্দ্রনাথের মতো অরম বড় ব্যক্তি জলে ঝাঁপ দিয়েছে স্বামীজি দেবেন্দ্রনাথ বজ্রায় ছিলেন নৌকার মধ্যে ছাতার দিয়ে গিয়েছে দেবেন্দ্রনাথ তো অবাক থত মতো আছেন কি বিজেপি যে এসেছে দরজা খুলে বলছে আপনি ভগবানকে দেখেছেন বেচার তো কিন্তু স্বামীজি ধ্যান করতেন স্বামীজিকে দেখে বলছেন তোমার চোখ কত সুন্দর ও আপনি গল্প রাখুন যেটা বলছি ওটা বলেনি স্বামীজি স্বামীজি বুঝে গেলেন উত্তর নেই এর কাছে তখন শ্রীরামকৃষ্ণের কাছে যখন অনেক খোঁজার পর এলো সঙ্গে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই বিবেকানন্দ আমার মনে হয় যেন নরেন্দ্রনাথ দত্তের কোনো মানে জায়গা ওইখানে যেন ভেঙে গেল পুরো বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ ওখানে যেন কোথাও যেন কোমরটা ভেঙে দেওয়া হলো হ্যাঁ দেখেছি যেই না পাওয়া উত্তর যেন কোথাও ঘটে গেল তারপরে বললেন আমাকে দেখাতে পারেন বড়ো বড়ো কথা তো সবাই বলতে পারে আমি দেখেছি লাড্ডু খেয়েছেন হ্যাঁ খেয়েছি ভালো কথা আমাকে খাওয়াতে পারেন তোকে বলে নিশ্চয়ই আলবাত পারি আর কি বলবে ঠিক মালের মতো ঠিক আমাদের বাল্মীকির মতো উত্তর এত স্পষ্ট তুমি কি আমার পুনর ভাগি নেবে ভাগ হবে আমি যে তোমার জন্য ডাকাতি করছি আজকে যে এই জন্য যে এত হত্যা করেছি পাপ করেছি তুমি ভাগ নেবে ওই চোখের মধ্যে এত সরল যাকে সরল কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলছেন এত সরলতাপূর্ণ সহজ প্রশ্ন মিথ্যে বলা যায় না ওর সামনে দেখবে তুমি যদি ঢপবাজের সামনে ধরো মিথ্যে কথা বলে দিলেও দেবে কেউ যদি খুব ভালো হয়ে জিজ্ঞেস করে হ্যাঁ সত্যিটা বল না আমি তো তোরই লোক বলতে পারবে না ওই প্রেমের আবেদন কেড়ে নেয় তোমাকে সমর্পিত করে দেয় তাই না নিজের লোকের কাছেই মন খোলে বলা যায় সেরকম এতদিন হয়তো রত্নাকর বা ভবিষ্যতের বাল্মীকি বড় স্ত্রীর কাছে অচেনা ছিল স্ত্রী হয়তো চিনতে পারছিল না তাই মিথ্যা কথা ডবাডব মাত্র আজকে হয়তো ওই শেষ দিন যেই দিনকে বাল্মী থেকে রত্নাকর এই রত্নাকর থেকে বাল্মীকি রূপান্তর হবে ওই দিন হয়তো ওর মধ্যে প্রেম এসে গেছিলো মন খুলে বলল না তা তো নেব না ট্রান্সফরমেশন ঘটলো তাই স্বামীজিরও সেরকম অবস্থা ঘটে গেলে তো যদি বলে এক্ষুনি হয় আম গাছে ফল হ্যাঁ এক্ষুনি হতে পারে এই মুহূর্তে হতে পারে তো এই আম গাছে হবে না অন্য কোনো আম গাছে যেতে হবে তোমার যদি সত্যি আমের চাহিদা থাকে তুমি দেবেন্দ্রনাথের কাছেই আম চাইবে না আপনি করে দিন আপনি করে দিন কে করে দেবে কাকে হয়ে যায় আর এখানে কী বলতো জীবনের নিয়ম কী বলতো তোমার পরিপক্কতার যেই সময় এসে যাবে অমনি ফল ধরবে লে ফল হবে না ফল ধরছে প্রশ্ন এসে গেছে মানে সমাধান আসবে তোমার কাছে তো বললো যে সম্পূর্ণ তোমার কর্তৃত্বকে নাশ করে দেয় কর্মসমূহকে মানে কর্মের ফলসমূহকে কর্ম ফলসমূহ করে যে আশা একটা আশা থাকে তোমাদের কিছু ফলবে ওই আশা তোমার থাকে না মজাদার জীবন কাটাচ্ছি সুন্দর জীবন কাটাচ্ছি পূর্ণে হয়ে গিয়ে জীবন কাটাচ্ছি আর কে এত ভাবে সেরকমই বলছে হে অর্জুন জেনে দেখো ঠিক যেমন কাঠ পুড়ে গিয়ে আগুনের কতখানি শিখা উপরে উঠেছিল দাবি করে না কোনো যজমানই ছবি তুলে সেলফি দেয় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় কাহাট কখনো স্ট্যাটাস দেয় না যার মূল অবদান সে কোনো স্ট্যাটাস দেয়নি সে কিছু বলেনি ঠিক তেমনই যারা সত্যিই জীবনের দ্রষ্টা তারা কখনো জীবনের দাবিদার হয় না ঠিক আছে ভাই তুই নিয়ে যা দেখবে সবার মধ্যেই মহাপুষদের মধ্যে এটা পাবে ঠিক আছে কখনো বলেনি যে আমি করেছি কপিরাইট বলছে মহাজ আপনি তো এনার মতো বলেন হ্যাঁ আমি সবার মতো বলি আমি ককটেল তোমার যেটা ভালো লাগে না কোনো প্রবলেম নেই তো তোমার কাজ হলে তো হবে তোমার তৃষ্ণা নিবারণ চাই তো আমার ক্রেডিট চাই না তোমার তৃষ্ণা নিবারণ চাই গো হেড কোনো অসুবিধা নেই শেষে বললো লাস্ট মন্ত্র করে দিচ্ছি আজকে আটত্রিশ নম্বরে এই মনুষ্য লোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই যে ব্যক্তির যোগ যথাযথ সিদ্ধ হয়েছে সেই এখানে কর্মযোগী দিয়েছে এখানে যোগ সিদ্ধ পুরুষই ধরছি অবশ্যই এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন আত্মদ্বীপ ভব নিজেই নিজের মধ্যে পাবে কেউ দিয়ে দেবে না এনে আমি আগের দিন বললাম গুরু কি করেন গুরু সংসার নাশ করতে পারেন গুরু পরমাত্মা পাইয়ে দিতে পারবেন সংসারের যে নাটঘাট সেগুলো দেখিয়ে দিতে পারবে সরিয়ে দাও এই নটসরাও ওই নটসরাও এটা করলেই হবে এটা করলেই হবে না যেমন প্রদীপের কথা বলছিলাম প্রদীপ তো জ্বালাতে গেলে তোমাকেই সচেতন থাকতে হবে রাত্রের অন্ধকারে কখন প্রদীপ জ্বালার তোমাকেই জ্বালতে হবে তোমারই মেন্টেনেন্স এসে থাকবে জীবনের যারাই দেখবে তোমাকে বলবে যে আমি তোমাকে পারে নিয়ে যাবো তার থেকে একটু সাবধান এবং দেখবে আমাদের মধ্যে টেনডেন্সি এটা যারা আমাদেরকে বিনায় আসে পারে নিয়ে যেতে চায় আমরা তাদের কাছেই যেতে চাই যদি প্রকৃত গুরু হয় সে কখনো বলবে না আমি তোমায় পারে নিয়ে যাব সে বলবে বি ইয়োর ওন লাইট সে পাশে থাকতে পারে তোমার তোমার তার থেকে তোমাকে সব কিছু কে বলবে বেশিরভাগ জানো তোমাকে নিয়ে যাব এরা হলো কি এরা শাসক হতে চায় এরা নেতা হতে চায় নেতা আর শাসক বলবে আমি সামনে দাঁড়িয়ে দাঁড়াবো চলো আমাকে ফলো আপ ফলো মি হিটলার বলেছিল আমাকে ফলো করো আমি ছাড়া কিছু নেই কখনো গুরু এই কথা বলবে না গুরুতে ভ্যানিস হয়ে যেতে আগ্রহী তোর কাজ হয়ে গেছে ঠিক আছে চল আর কথায় কাজ নেই তো এখানে বলে দিল নিঃসন্দেহ জ্ঞানের সমান এখানে জ্ঞান ধরো গুরু ধরো যাই ধরো আর পবিত্রকারী কিছু নেই তোমার পবিত্রতা বিধানে জ্ঞানের থেকে প্রজ্ঞার থেকে ক্ল্যারিটির থেকে সৌন্দর্য আর কিছু নেই কিন্তু যেই মাধ্যমের মাধ্যমে এটা আসছে সেটা গুরুত্বপূর্ণ নয় আবার অদ্ভুত কথা যেটা বুঝতে পেরে যায় সে মাধ্যমগুলোকে এত সম্মান করেছে কবির রামানন্দকে এত সম্মান করেছে কেউ করেনি গুরু গোবিন্দে দোকারে কাকো লাগু পায় রামানন্দের কাছে কবির কীভাবে দীক্ষা পেয়েছিল পায়ে ধাক্কা লাগলো একটুখানি এই তো নয় যে আসো কবির তোমাকে ফুলের মালা পড়ি রাম যোগ্য অধিকারীকে বরণ করে তা তো করেননি বলে দীক্ষা ঠিকা দেওয়া সম্ভব নয় কারণ সেই সময় একটা হিন্দু মুসলিম ব্যাপার ছিল আর কবিরে জাতের ঠিক ছিল না স্বাভাবিকভাবে সংশয় ছিল রামানন্দ যখন পর্দা দিয়ে যেতেন যাতে কেউ দেখে না ফেলে তো রাজগুরু রাজ সম্মান তার ব্যাপার আলাদা কিন্তু ব্যক্তি প্রজ্ঞাবান ছিলেন তাই কবিরের একটি কথাতে কাহিনি বাড়াবো না তিনি সামনে চলে এলেন কবির বললেন দীক্ষা নিলে এর কাছ থেকেই নেব রামানন্দজির কাছ থেকেই নেওয়া হবে তো গিয়ে কাশির ঘাটে শুয়ে থাকলেন আর ভোরবেলায় উনি স্নান করতে আসলেন পা ঠেকলেও বললো রাম রাম কবির বলেন আমার দীক্ষা হয়ে গেছে ঠিক আছে তো এই দেখো ভাবেই কোনো কিছু তাদের মধ্যে এই বিষয় নেই যে মাধ্যম চাই না এত রামানন্দ এইরমভাবে তো দীক্ষা হয়েছে তার কিচ্ছু না কিন্তু দেখো কীরকমভাবে গভীর গুরু গান গিয়েছে একের পর এক সাখি একের পর এক দোহা গুরুর উপরে লেখা আর কে গুরু এবং যখন এই রকম শ্রদ্ধা তোমার মধ্যে আছে পুরো অস্তিত্ব তোমার শেখাতে শুরু করবে তো বোঝা যায় অনেক পরে যে যে তোমার হাত ধরে চলেছিল তার হাত ধরে কি তুমি সারা জীবন চলবে কিন্তু হাত ধরে যদি না চলতো আজকে আমি এই পায়ে দাঁড়াতে পারতাম না তো এই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা সম্মান থাকে তো অর্জুন এই জ্ঞানের মতো কেউ পবিত্র করে না অর্থাৎ তুমি যে হাঁটতে শিখেছো এই বিদ্যার মতো কেউ পবিত্র করে না বিদ্যা যেখান থেকে শুরু হয়েছিল তখন কি হবে তোমার পরম শ্রদ্ধা তার প্রতি চলে আসবে সেই মাধ্যমের প্রতি চলে আসবে যে ব্যক্তির যোগ সংসিদ্ধ হয়েছে যাকে তুমি যোগী বলো হম নিশ্চিত যেন সেই প্রজ্ঞা হোল্ড করেছে সে বুঝেছে এই বিষয়টা নালে কেউ যোগী হতে পারে না যোগী মানে সাধু বলো সন্ত বলো যোগী বাবা হম তো ইউপিযোগী না তো যাকে যোগ সংসিদ্ধ বলে যেই জীবনের সাথে যুক্ত হয়েছে যেইনার কানেক্টেডনেসে বাঁচছে তার কাছে কিন্তু এই জ্ঞান শতসিদ্ধ আছে এ যেন বুকে রত্নের মতো সামলাতে হয় খুব কি বলবো রত্নের মতো উজ্জ্বল কিন্তু রত্নের মতো হার্ড নয় বড় নরম একে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয় মা যেমন বাচ্চাকে বাঁচিয়ে চলে আমি আগের দিনে আলোচনা করছিলাম বাঘ এসছে আর মা বাচ্চাকে বাঁচাচ্ছে কি করে বাঁচাবে দুদিকে দুটো বাঘ দুদিকে দুটো সিংহ ঠিক আছে আর মা এদিক এদিক করে বাঁচাচ্ছে এদিক বুঝতে পারছে যে কতটা তাগিদ কতটা প্রেম কি না করাই আর খাবলাম হাতটাই খুলে চলে যাবে কিন্তু তবুও প্রেম এমন জিনিস এই জ্ঞানের প্রতি খুব তীব্র সংবেদনশীল মনার প্রেম চাই নিয়ে এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন বাইরে থেকে কেউ দেবে না রামানন্দ শুধু রাম দিয়েছেন আর কবির রামকে পেয়েছেন দুটো আলাদা রামানন্দ পথ ধরিয়ে দিলেন আর কবির সেই পথে নিজের গন্তব্যে পৌঁছালেন দুটো পথ না দেখালে পৌঁছাতে পারবে না আর যদি গুরুদেব আপনি তো পথ দেখিয়েছেন আপনি ছাড়া আমার কী আছে বলে হাঁটলে গেল হাট পথ দেখিয়েছি কী জন্য যে আমাকে ধরে বসে থাকবি বলছি এই মাইলস্টোনটা যদি না থাকতো আমি রাস্তা বুঝতেই পারতাম মাইলস্টোনটাকে ধরে বসে আছে আরে ভাই মাইলস্টোনের কাজ শেষ চলো কৃতজ্ঞতা দেখাও এগাও আর ভবিষ্যতেও বলো ওই মাইলস্টোনটা ছিল বলে আমার রাস্তা ভুল হয়নি সারা জীবন বলবে কিন্তু থামবে তো না বলছে ব্যক্তি নিজের মধ্যেই লাভ করে কেউ বাইরে থেকে দিতে পারে না আবার এটাও ঠিক কথা বাইরে থেকে যদি কোনো পোক না হয় বড় কঠিন ঘুম থেকে জাগতে তোমাকেই হবে কিন্তু অ্যালার্মেরও ভূমিকা আছে জেগেছ তুমি অ্যালার্ম তো তোমাকে জাগিয়ে রাখেনি কিন্তু ওর ভূমিকা আছে ঠিক আছে